রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, একজন সাহাবী আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে। নবীজি বললেন, তুমি যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে, নামাজ হয়নি আবার পড়ো। তিনবারের মাথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়ে ভালো পারি না, আমার একটু শিখাই দেন। কি শিখালেন? খুব ভালো করে বোঝেন, নামাজে আল্লাহ আকবার বলে দাঁড়াবে, যা পারো কোরআন পড়বে, খেয়াল করেন আপনি বেশি পারেননি, যা পারেন পড়েন, রুকু করবে, রুকুতে শান্ত হয়ে যাবে। আপনি কার সামনে রুকু করেন? সেজদা কার সামনে করেন? জীবনে কবরে সেজদা দেখেছেন? আজকাল ইন্টারনেটে পীরের সিজদাও দেখা যায়, আমি নিজেও দেখছি, দেখেন পীরের সামনে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি, কবরে যেয়ে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি, প্রতিমার সামনে সেজদা দেখেননি খটাস করে মেরে উঠে পড়ে নাকি? দুর্ভাগ্য, কবর পূজারি কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে, পীরের পূজারি পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে, প্রতিমা পূজারি প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে, আর আল্লাহর পূজারি আল্লাহর সামনে সেজদা দিতে গেলে কটাস করে মেরে দিয়ে উঠে পড়ে। এই ইমান ভাইরা, আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই, যে আমার মাবুদকে সেজদা করব, আমার মনের কথা বলবো, কিছু না পারি, আরবি এক হরফ না পারি, সেজদা দিয়ে পড়ে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রুকু করবে শান্ত হয়ে যাবে, তুমি তো রুকু করতে আসো, আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি, কিচ্ছু পারিনি সব মাপ, কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম, দাঁড়ালাম, দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে, অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান, তারপরও ইমামের আগেই নেমে পড়ে, আর যখন একা পড়ে সুন্নত, হাই হাই কি পোড়া কপাল, রুকুতে সামি আল্লাহ লিমান হামিদা কি করে বলে জানি না, এইটুকুটাই সেজদা ছিল, সেজদা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, মানে একেবারে সোজা হয়ে বসে না। বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাও মা তাহাদা আলা হাদা, কেউ যদি তার রুকু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে, মরগ মার্কা নামাজ পড়ে, খটস খটস করা নামাজ পড়ে মরে, ও আমার উম্মত হয়ে মরতে পারবে না। আপনার সব অসুবিধা আছে, কাপড় পাক নেই মাপ, টুপি নেই মাপ, ওযু নেই মাপ, আপনি সেজদাই কেন থাকলেন না, কোন অভিযোগ ছিল আপনার? বড় কষ্ট লাগে ভাইরা, এই জন্য আমার কথা হলো, অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় ইবাদত, আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল, আমার মারেফত মূল, তরিকত মূল ইবাদত, সেই ইবাদতে আর কিছু না পারি, আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি, আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে, আমার অন্তর দেখছে, আমার চোখ দেখছে, আমার ইবাদত দেখছে, আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই, কথা বুঝতে পারছেন? আর কিছু না পারি, আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন, সূরাকে রাত ঠিক করে পড়তে পারেন না, ভুলে যায়, হতেই পারে, কিন্তু রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দর করে যতটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন, ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন, মানুষ পীরের সামনে মাথা নত করে সেজদা করে কত কথা বলে, হাওমাও করে আমাদের মতো বদকারদের পা জড়িয়ে ধরে হাওমাও করে কান্দে, আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না, আপনি কিসের বান্দা? তো ভাইরা, এজন্য রুকু সেজদাগুলো ঠিক করেন, রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, অন্তত কিছু না পারে এই কথাগুলো সুন্দর করে বলেন, তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান। আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান, খুব অস্থির হয়ে দাঁড়ান, কি মহব্বতে ভক্তির সামনে দাঁড়ার সাথে দাঁড়ান, আর দুর্ভাগ্য আপনার মাহবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতর অস্থিরতা, কি করছেন আপনি? কাজে রুকুতে যে শান্ত হন, যদি তকদিরে রাগ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন, জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন, আমার রাহে বেলায়েতে পাবেন, সহিহ মুসলিম অজিপাদ একটা থাকতেও পারে, দোয়াগুলো পড়বেন,
ছোট ছোট, এত বড় কিছু না। সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাত রূহ। আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের লতিফাগুলো ঠিক হয়, জানেন না? হাদিসে এসব লতিফাগুলো নেই, এই জন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না। হাদিসে লতিফা আছে, কি আছে? রুকুতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা আলাকা সামঈ ওয়া বসরি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। আল্লাহ তুমি মহাপবিত্র, তোমার জন্য নত হয়েছে আমি, তোমার কাছে আত্মসমর্পণ করেছি, তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান, আমার চোখ, আমার ব্রেন, আমার অস্থি, আমার সকল অনুভূতি। আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন, বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে। পড়তে শেখেন, বেশি কষ্ট হবে না, কয়েকটা বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে। উঠে দাঁড়ান, আল্লাহর সাথে কথা বলেন, রব্বানা। রব্বানা মানে কি? আল্লাহ আমার রব, লাকাল হাম, প্রশংসা তোমার। লজ্জা লাগে এটা বলতে, কার কাছে বলছেন? হুজুরের কাছে কত প্রশংসা করেন, মন্ত্রীর কাছে, আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হাম, এটাও কষ্ট লাগে, ডবাস করে চলে গেলেন সেজদাই, আল্লাহ আকবর বলে মহব্বতের সাথে সেজদাই যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজে সেজদা দেয়, আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়। ফাকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাব লাকুম। কাজেই সেজদাই যে আল্লাহর কাছে বেশি বেশি চাও, চাও, চাইতে থাকো, সেজদাই তুমি যা চাবে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম ভাইরা, কাজেই সেজদা আল্লাহকে চাইতে হবে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নত মাসনুন দোয়াগুলো চাইবেন, ছোট ছোট দোয়া, কি মজার দোয়া, সব চাওয়া হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কত সময় লাগবে, মানে কি? আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমাকে দাও হেদায়েত, দাও তাকওয়া, দাও পবিত্রতা, দাও আমাকে বড় লোক করে দাও। বাদ থাকলো কিছু? সব চাওয়া হয়ে গেল। কোরআনে সব দোয়া আছে, পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। এর চেয়ে বড় দোয়া নেই। এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন, আপনার বড় লোক হতে বেশি সময় লাগবে না। হজে আমরা যাই, হজের খাস দোয়া এইটে, আর হজে গেলে হজ যদি কবুল হয়, আল্লাহ রাসূল বলেছেন তার আর কোনো অভাব থাকে না। কাজে আল্লাহর কাছে চাইতে থাকেন, বাবা মার জন্য চান, রব্বি ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া চাইবেন, বিভিন্ন দোয়া আছে, রাহে বেলায় তো অনেক পাবেন, রাসূল দোয়া করতেন। দুই সেজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি, একটা রুকু আর সেজদার মাঝখানে, রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে এইটুকু হয়ে সেজদায় দেয়, আছে না নেই? আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন, দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে, ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা। আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে পুরো বসি না, এইটুক বসে আবার সেজদা করে দেয়, আছে না নেই? আজকে ফজরের সময় দেখেন আপনি আশেপাশে তাকাই দেখেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে দোয়া করতেন, কি বলতেন? রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াআফু আন্নি ওয়াজবুরনি ওয়ারফানি। এই দোয়াগুলো পড়তে আমি একটা ঘড়িতে মেপে দেখছি, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড লাগে, যদি দ্রুত পড়েন 5 সেকেন্ড হয়ে যাবে, একটু শান্তভাবে পড়লে 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। কথা বুঝতে পারছেন? এই 5 সেকেন্ডে 10 সেকেন্ডে কি চাইলাম? আল্লাহ আমার গুনাগুলো মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আমাকে রহমত করো, রহমত দিয়ে আমার জীবন ভরে দাও আল্লাহ, আল্লাহ আমার রেজেক বাড়াই দাও আল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত করে দাও আল্লাহ, আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও।
আল্লাহ আমার গুনাহগুলো মুছে দাও, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও, আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও, আর বাকি থাকলো কি দোয়া বলেন? বাকি থাকলো কিছু? শোনেন, আমি কাল বলছিলাম না, নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না। আপনারা যে হুজুরদের কাছে আলেমদের কাছে দোয়া চাইতে যান, এইগুলো নিয়েই তো অসুস্থ হয়েছে, হুজুর দোয়া করেন যেন সুস্থ, এই তো আল্লাহ রেজেকে বরকত দেয়, এই জন্য তো আপনারা কথা বলছেন না কেন? এইসব জন্যই তো। আচ্ছা মনে করেন আপনি বিপদে পড়লেন, কষ্ট হলো, অসুস্থতা, রেজেকে বরকত নেই, 2000 টাকা পকেটে নিলেন, গাড়িতে চড়লেন, জামা কাপড় পরলেন, কিছু হাদিয়াও নিলেন, নিয়ে মনে করেন একজন নেককার বুজুর্গের কাছে গেলেন, হুজুর দোয়া করলেন, আল্লাহ কবুল করলে ভালো হলো। আর এত কিছু না করে প্রতিদিন আমরা 30 রাকাত মতো নামাজ পড়ি, 30 রাকাতে বড় জোর প্রতি 2 সেজদার মাঝখানে 5 সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন, কোনটা আপনার জন্য সহজ বলেন না? কোনটা আপনার জন্য সহজ? কিন্তু আপনি করেন কোনটা? নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লাহর কাছে এদিন, এই তো তো ভাইয়েরা এই দোয়াগুলো শিখে নেবেন, 2 সেজদার মাঝখানে এই দোয়াগুলো পড়বেন, রাজি আছেন তো সবাই? নামাজটাকে আল্লাহর সাথে মহব্বতের মূল এবাদত মনে করবেন, আর কিছু না পারেন। যতক্ষণ রুকুতে থাকতেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে প্রায় ততক্ষণ থাকতেন, যতক্ষণ সেজদায় থাকতেন 2 সেজদার মাঝখানে প্রায় ততক্ষণ বসে থাকতেন। বুঝতে পারেননি? সাহাবারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন, রুকু থেকে উঠেছেন, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান বলেই যাচ্ছেন, আমাদের মনে হতো যে সেজদা যে করা লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ভুলেই গেছেন, সেজদা দিয়ে উঠে সেজদার থেকে উঠে বসেছেন, বসে দোয়া করছেন, আমরা ভাবতাম যে আর এক সেজদাতে বাকি আছে, এটা বোধহয় নবীজি ভুলেই গেছে। এর নাম নামাজ, মহব্বতের সাথে অন্তর দিয়ে কিছুই না পারে অন্তত সুবহান রাব্বিয়াল আলা। আপনারা এই যে হুজুররা আসে জিন্দাবাদ দেন, মহব্বত লাগে না? অন্তর দিয়েই তো বেরোয় জিন্দাবাদ। আল্লাহর জিন্দাবাদ কি? আল্লাহর জিন্দাবাদ হলো সুবহান আল্লাহ। আপনি আর কিছু না পারেন, রুকুতে সেজদে আল্লাহর জিন্দাবাদ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, মহা পবিত্র আমার রব, মহা, এইটুকু তো অন্তত মহব্বত করে বলতে পারেন, পারেন না? আল্লাহ তাআলা আমাদের নামাজগুলোকে সুন্নাত মতো আদায় করার তৌফিক দান করুন। আমিন।